Hello guys, কেউ কি আছে? কেউ কি দেখতে পাচ্ছে? লাইফ কি শুরু হইছে? না মনে হয়। ওকে, ও আচ্ছা দুইটা ভিউ আসছে। সো এখন বুঝলাম লাইফ শুরু হইছে। কি খবর সবার? কেমন আছেন আপনারা সবাই? আমরা রনেশ চলে এসেছি আপনাদের কাছে আবার আমাদের নতুন নতুন আরো কিছু কালেকশনস নিয়ে। সবার দিন কেমন যাচ্ছে কে কমেন্ট করলে এসে একটু পড়বো। আমি পড়তে পারছি অবশ্যই। আমি আমিনুর নেসা আজিজ। ওকে হ্যালো। তো কি অবস্থা সবার? রোজা রেখে ইফতারের পরে কি বলে একটা লেজি লেজি টাইম সবার এখন। সো চলে আসছি লাইভে। ভালো, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যালো এশা আপু, মৌসুমি হুদা হাই। হ্যালো আপু ভাইয়া, ভাইয়া আপু রোদেলা ভাইয়া, ওড়নাটা আনো প্লিজ। তাজিন প্রিয়াঙ্কা, কোন ওড়না ভাইয়া? ভাইয়া ওড়নাটা আনো প্লিজ। সো কি অবস্থা সবার? দিতে ভাই আমি, হ্যালো আপু ভাইয়া, হ্যালো। সো কি অবস্থা সবার? রোজার মধ্যে সবাই নিশ্চয়ই রোজা রাখছো। সো এই টাইমটাতে আসলে সত্যি খুব ক্লান্ত লাগে। আমরা আজকে চেষ্টা করতেছিলাম যে আমরা ঘুমায় যাবো কিনা, কারণ যদি ঘুমায় যেতাম তাহলে আসলে লাইভে আসতে পারতাম না। সো আফটার ইফতার আমরা ঘুমাই নাই। ওকে অসীন মির্জা হাই, কি অবস্থা আপু তোমার? সো আমি স্টার্ট করি। মেইনলি হচ্ছে আজকে দেখাবো আপু দিনাজপুর কবে আসছো। আসবো আপু জানি না, কোরবান ঈদে। হ্যাঁ রোজার ঈদে আসতে পারবো না, আমরা ছুটি পাবো না। সো কোরবান ঈদে ইনশাল্লাহ আসবো আপু। লুকি নাইস, থ্যাংক ইউ। আচ্ছা সো আমি স্টার্ট করি। সবসময় বলি যে খুব শর্ট টাইমের জন্যই আসার চেষ্টা করি। জয়পুরি প্লাজো আছে তানহা আপু? জয়পুরি প্লাজো আছে। ওকে অনেক সুন্দর সুন্দর করতে হবে, অনেক কালেকশন থাকে। মেইনলি হচ্ছে কুর্তিস, জয়পুরি প্লাজো, ওড়না, জয়পুরি কটনের ওড়না, অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে। বাট লাইভে ট্রুলি এত তো দেখানো পসিবল হয় না। ইউ আর অ্যামেজিং ইউটিউবার। ফুলকারি হোয়াইট আছে, কারো যদি একদম নির্দিষ্ট কোনো কালারের মানে ইয়া থাকে যে এই কালারটাই লাগবে, সেক্ষেত্রে অবশ্যই নক দিবে। সো আমি আজকে দেখাবো খুব সুন্দর কিছু। প্রথমেই দেখাবো চান্দেরির ওড়না। সো আমি কিছু সুন্দর চান্দেরির ওড়না দেখাবো। রোহান তুমি একটু ধরলে ইজি হবে। সো এই ওড়নাগুলো এতই সুন্দর। সো আমি দুইজনের মানে আমরা দুইজন একসাথে দেখাই, দেন তোমাদের বুঝতে ইজি হবে। ওকে সো এটা হচ্ছে চান্দেরি সিল্কের উপরে একদম চান্দেরি। চান্দেরির মধ্যে ব্ল্যাক হোয়াইটের মধ্যে মাল্টি সুতার কাজ করা, খুবই সুন্দর একটা ওড়না। এবং এখানে দেখো একদম আলপনা টাইপের একটা কাজ করা, এবং এটা সম্পূর্ণ সুতার কাজ, এবং পাটটা ফুললি রেড। সো আবার নিচে কিন্তু টার্সেল দেয়া আছে, খুবই সুন্দর একটা ওড়না। এগুলো চান্দেরির উপরে। এটা কত আপু? আপু এগুলোর প্রাইস হচ্ছে 1700, কারণ এগুলো সম্পূর্ণ চান্দেরির উপরে, কালার গ্যারান্টি একটার সাথে আরেকটা। সো ওয়াশেবল অবশ্যই, কিন্তু কেয়ারফুলি ওয়াশ করতে হবে। সো এগুলোর প্রাইস হচ্ছে 1700 করে। এই ডিজাইনের মধ্যে যেগুলো আছে এগুলোর প্রাইস 1700, প্রাইস 1700। একদম ডলার প্রিন্টের, ফুল ডলার প্রিন্টের কাজ করা। একটু ক্লোজলি আবার দেখাই দিই আমি, বিকজ ইতিমধ্যে অনেকজনকে আমরা ডেলিভারি করে ফেলছি। মাত্র আমি চেক করতেছিলাম, একজন মেসেজ পাঠিয়েছে, কি জানি নাম আপু, মিতু আপু খুব পছন্দ করেছে। আমি আজকে এগুলোর উপরে দেখিয়ে দিব। আপু তোমার ড্রেসটার প্রাইস বলবে প্লিজ? অবশ্যই আমার ড্রেসের প্রাইস বলবো, ওড়নার প্রাইস বলবো। অনেক সুন্দর সুন্দর কাতান ওড়নাও কিন্তু তোমাদের জন্য আসছে, এবং অবশ্যই কাতান ওড়না এই সব নিব 1700 আপু। এগুলোর প্রাইসই হচ্ছে 1700 চান্দেরির উপরে। ওকে আপু কাপল ড্রেস নাই আসবে। সো আমি আমার ড্রেসেরও ডিটেলসে চলে যাব, এবং আমি যে ড্রেসটা পরে আছে আগেই বলি, এটা হচ্ছে খুব সুন্দর একটা রয়্যাল ব্লু এর মধ্যে লখনৌ ড্রেস। সো আমি এরপরে দেখাচ্ছি নেক্সট আরেকটা ওড়না।
বারবারই বলি ওড়নাগুলো আসলেই খুব রুচিসম্মত, রুচিসম্মত ওড়না। সো একটা ওড়না কিন্তু লুকস ফুল চেঞ্জ করে দিবে চান্দেরি সম্পূর্ণ নতুন এই কালেকশনগুলো। ওকে, কাতান ড্রেস হবে আপু, কাতান ড্রেসও হবে, যা আমি দেখাচ্ছি না লাইভে। আপনারা যদি স্পেসিফিক আমাকে মেসেজ করেন সেক্ষেত্রে, আপু তোমার ওড়নাটার প্রাইস বলো প্লিজ। ওকে, আমার কাতান ওড়না, আমার কাতান ওড়নাটা হচ্ছে সম্পূর্ণ বেনারসি কাতান, এবং এগুলো কিন্তু খুবই গর্জিয়াস বেনারসি কাতান ওড়না, খুবই এক্সক্লুসিভ ডিজাইন। পাটটার কাজ দেখলেই তোমরা বুঝতে পারবা যে কতটা মানে এগুলো ভারী কাজ করা, পিটানো কাজ করা। আমার এই ওড়নাগুলোর প্রাইস হচ্ছে 2200 করে, 2200 বেনারসি কাতান। এগুলো একটু এক্সপেন্সিভ, ঈদকে মাথায় রেখে একটু দামি ওড়না আনা। সো এগুলোর প্রাইস হচ্ছে 2200। সো আমি যেটা দেখাচ্ছিলাম ওইটা দেখাতে থাকি, নয়তো আমি শেষ করতে পারবো না। ওকে, সো রোহান এটা একটু ধরো, এটা হচ্ছে আরেকটা কালার ওই ডিজাইনেরই। সো যারা ওড়না ডিজাইন বলতে প্যাটার্নটা সেম, কালার ডিফারেন্স, জাস্ট কালার ডিফারেন্স, খুবই সুন্দর। আমি একটু ক্লোজলি দেখাই, দেখো কি সুন্দর মিহি কাজ করা, একদম পিটানো কাজ করা, পিটানো কাজ করা। সো এগুলোর প্রাইসও কিন্তু সেম, এটা ব্ল্যাক এর মধ্যে ম্যাজেন্টা, ইয়েলো, গ্রিন এবং রেড এর ফুল কম্বিনেশন, এবং এগুলোর প্রাইস হচ্ছে 1700 করে, এবং প্রত্যেকটার মধ্যে ডলার বসানো প্রত্যেকটা ঘরে। ওকে, প্রত্যেকটা ঘরে টার্সেল সহ। সো এই ওড়নাগুলো খুবই সুন্দর, আমি জাস্ট পরে একটু দেখাচ্ছি। এই মিডল অংশটা এইভাবে থাকবে, সো দুই সাইডে সেক্ষেত্রে ব্যালেন্সিং হবে। সো এগুলোর প্রাইস হচ্ছে কিন্তু 1700 করে। ওকে, সো এগুলোর প্রাইস 1700, খুবই সুন্দর কালার কম্বিনেশন। সো একটা থেকে একটা সুন্দর, এবং প্রত্যেকটা জাস্ট কয়েকটা পিস করে আছে। সো এরপরে আরেকটা দেখাবো। ওকে, সো এইটা হচ্ছে আই থিঙ্ক তোমাদের অনেকেরই লাকনো আনস্টিচ করতে হবে, সরি আপু লাকনো আনস্টিচ নেই, তবে লাকনো স্টিচ করতে হবে। সো এইটা হচ্ছে তোমাদের একটা কমন কম্বিনেশন, বাট কমনের মধ্যে একটা আনকমন ডিজাইনের, সেটা হচ্ছে অরেঞ্জের মধ্যে ব্ল্যাক কালারের কম্বিনেশন। দেখো আবার ইয়েলো কালারের পার। সো এটার এই সাইডটাও দেখিয়ে দিই, এগুলোর প্রাইস হচ্ছে কিন্তু সেম 2100 করে। ওকে, প্রাইস হচ্ছে সেম 2100, জাস্ট দেখো আলপনার মতো এই ডিজাইনটা খুবই সুন্দর, ফুল আলপনার মতো একটা ডিজাইন। এগুলোর প্রাইস হচ্ছে 1700 করে, প্রাইস 1700, চান্দেরির উপরে, সো ফুলে থাকবে না, এরকম কোনো প্রবলেমই হবে না। সো খুবই সুন্দর ওড়না, সো তোমরা চাইলে এটা ফ্রন্টে বা এভাবে ব্যাক পার্টেও রাখতে পারো। ওকে, সো এইটার মধ্যে আর একটা কালার কম্বিনেশন আমি লাস্ট, কত সাইজ হবে কুর্তির? আপু কুর্তিগুলো তো আসলে বেশি ছোট সাইজ তো হয় না, 40 38 40 38, হ্যাঁ খুব সুন্দর। থ্যাংক ইউ আপু। সো এগুলো হচ্ছে চান্দেরির উপরে, বাট খুবই সুন্দর ডিজাইনটা আমার কাছে খুব সুন্দর লেগেছে, খুবই আনকমন একটা ডিজাইন, এবং এগুলোর প্রাইস হচ্ছে কিন্তু 1700 করে। আমি যে যে ওড়নাগুলো দেখালাম এখন, এগুলোর প্রাইস 1700, খুবই সুন্দর, এবং প্রত্যেকটার মধ্যে ডলারের কাজ করা। আমার এই মিডল ওয়ার্কটা সত্যি খুব সুন্দর লেগেছে, সেগুলোর প্রাইস হচ্ছে 1700। এটা পেস্টের মধ্যে ব্লু কালারের কম্বিনেশন। ওকে, সো এরপরে এরপরে কি কি কালারের, ওকে আরো সুন্দর সুন্দর চান্দেরি আছে যে ডিজাইন গুলো দিয়েছি। কাতান ওড়নাটার দাম কত আপু? কাতান আমি যেটা পরে আছি এই ওড়নাটার প্রাইস হচ্ছে 2200 করে। এটার আমি ব্যাক পার্টটা একটু দেখাই, এটার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর নাইস নাইস কালার আছে কম্বিনেশন, সো খুবই সুন্দর। এগুলোর প্রাইস হচ্ছে 2200।
ওকে মাত্র এলাম, তোমার ওড়নাটা দেখাও না, এই যে মাত্রই বললাম। এই টাইপের আরো অনেক ওড়না আছে, চান্দিলির পরে আমরা দেখাবো, কাতান আছে, জর্জে পিওর জর্জেটের আছে, অনেক জোস জোস ওড়না। সো অনেক সুন্দর সুন্দর জিনিস প্রতিনিয়ত আসছে যাচ্ছে। সো এইটা হচ্ছে আরেকটা সুন্দর ওড়না, এটা হচ্ছে কি বলে এটাকে, মিঠু কালার। সো এটা হচ্ছে প্যারট গ্রিন কালার, খুবই সুন্দর প্যারট গ্রিন, এবং এটার প্রাইস কিন্তু একটু কম। ওকে, আমাদের সিল্ক বলে নরমালি, বাট সিল্ক যে পিছলা পিছলা যে সিল্ক থাকে সেই সিল্ক না, কিন্তু এগুলোকে চান্দেরি হিসেবেই জানে সবাই। সো এটা দেখো প্যারট গ্রিন এর মধ্যে রেড, আর এটা হচ্ছে সি গ্রিন কালারের কম্বিনেশন, পার্টটা হচ্ছে ডিপ পিঙ্ক। প্রাইস হচ্ছে কিন্তু 1650 করে। ওকে, সো প্রাইস হচ্ছে 1650। এই যে, সো এগুলোর প্রাইস 1650 করে। সো একটা ওড়নার সাথে আরেকটা ওড়নার কোনোভাবেই কিন্তু মিল হবে না। এবং আরেকটা জিনিস মিডল থেকে বলে দেই, আমাদের এখানে সিস্টেম হচ্ছে যার যেটা পছন্দ হবে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে, উইদাউট স্ক্রিনশট আমি বুঝবো না কে কোন প্রোডাক্ট চাচ্ছে। সো এটা হচ্ছে আরেকটা সুন্দর ওড়না, এটা একটু বড় ওড়না, সো খুবই সুন্দর একটা ওড়না, এটা কিছুটা কাঁথা প্রিন্টের টাইপ, ট্রুলি ওড়নাটা অনেক সুন্দর, ওয়াও। এবং আগে এটার প্রাইস বলি, এটার প্রাইস হচ্ছে কিন্তু 1650। দেখো অফ হোয়াইট এর মধ্যে কি সুন্দর কলকা প্রিন্ট, ছোট 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 প্রিন্ট, এবং এটা ফুললি ফুললি সুতার কাজ করা সম্পূর্ণ, দেখো রেড ব্লু গ্রিন পিঙ্ক কম্বিনেশন, এবং ওড়নাটা আসলে অনেক সুন্দর। এগুলোর প্রাইস হচ্ছে অনলি 1650 করে। সো বারবারই বলি, কোনোটার সাথে কোনোটার কম্বিনেশনের ন্যূনতম মিল নেই। সো এটার প্রাইস 1650, এবং এগুলো দুই তিন পিস করেই থাকে। সো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসেই কিন্তু দিয়ে দেওয়া হবে। হ্যালো চার্মিং কাপল, হ্যালো। সো এইটা হচ্ছে আরেকটা ওড়না, লাস্ট লাইভে আমি চান্দেরি গিয়ে হলুদ ওড়নাগুলো দেখিয়েছি, ওগুলো আমার কাছে এই মুহূর্তে নেই, অ্যাভেলেবেল নেই। সো এটা হচ্ছে আরেকটা সুন্দর হলুদ ওড়না আসছে, এটা চান্দেরির উপরে। ওকে, অনেক সুন্দর ওড়না। সো এটা হচ্ছে দেখো খুব সুন্দর একটা হলুদ ওড়না, সো খুব সুন্দর একটা হলুদ ওড়না, আমি ক্লোজলি দেখাচ্ছি। এগুলোর প্রাইসও হচ্ছে 1650 করে, খুব সুন্দর একটা হলুদ ওড়না, হলুদের মধ্যে কলকা প্রিন্ট এবং কাজ হচ্ছে ব্লু পিঙ্ক রেড কালারের কম্বিনেশন। তুমি লম্বা তো, দেখালে সুন্দর লাগে। সো এগুলোর প্রাইস হচ্ছে 1650 করে, এটা সম্পূর্ণ চান্দেরির উপরে, ফুল ডিজিটাল প্রিন্ট এবং সুতার কাজ করা, সম্পূর্ণ আনকমন ওড়না গুলো। সো তোমরা কেউ যদি একটু অন্যরকম কোনো ওড়না ট্রাই করতে চাও সেক্ষেত্রে দেখতে পারো। ওকে, ওড়নার প্রাইসটা বলে দাও, বলেছি 1650, ওড়নার প্রাইস হচ্ছে 1650 করে। এখন আমি দেখাবো পিওর জর্জেটের উপরে কিছু ওড়না। সো পিওর জর্জেটের উপরে, ওখানে আমাকে একটা প্রাইস বলো একটু। সো এটা হচ্ছে পিওর জর্জেটের উপরে, হাই কি অবস্থা তোমার। সো এটা হচ্ছে কিন্তু অরেঞ্জিশ রেড, ওয়াও ইয়েলোটা খুব সুন্দর, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে অরেঞ্জিশ রেড এর মধ্যে, দেখো এগুলোর পিকচারে আই থিঙ্ক তোমরা ভালো বুঝবে, পিকচার যদি কেউ দেখে থাকো পেজে। সো এগুলোর প্রাইস হচ্ছে 1750, এটা পিওর জর্জেটের উপরে, খুবই সুন্দর একটা ডিজাইন, জাস্ট মিডলের ডিজাইনটা দেখো। এগুলো 1750 করে, এগুলোর প্রাইস, পার্টটা হচ্ছে একদম একটা সি গ্রিন কালার। ওকে, সো এগুলোর প্রাইস হচ্ছে 1750 করে। সো পিওর জর্জেটের উপরে ম্যাটেরিয়াল, সম্পূর্ণ সুতার কাজ করা, প্রাইস হচ্ছে 1750। সো কার পছন্দ হলে তোমরা সেক্ষেত্রে অবশ্যই পিকচার নিয়ে নিবা। আরেকটা কালার দেখাচ্ছি, এটা খুব আনকমন একটা মিষ্টি কালার। ওকে, খুবই আনকমন একটা মিষ্টি কালার,
ডিজাইন টা কিছুটা সেম। দেখো মিষ্টি কালারের মধ্যে পিঙ্ক কালার এবং পেস্ট কালারের কম্বিনেশন। সো এগুলোর প্রাইস হচ্ছে কিন্তু 1750 পিওর জর্জেট এর উপরে। জাস্ট দেখো ফুললি সুতার কাজ করা, একদম পুরো ভরাট সুতার কাজ করা, ওড়নাগুলো পিওর জর্জেট এর উপরে। সো যে কোনো ড্রেসের সাথে তোমরা তোমাদের ম্যাচিং ড্রেসের সাথে অবশ্যই ওড়নাগুলো ট্রাই করতে পারো। ওকে সো এখন কি দেখাবো, এখন দেখাবো কিছু কাতান ওড়না। আজকে একদম জাস্ট কিছু শর্ট শর্ট জিনিসগুলো দেখাবো, কারণ অনেক প্রোডাক্ট একসাথে দেখালে আমি নিজেই ভুলে যাই, বুঝছো। সো আজকে দেখাবো কিছু এক্সক্লুসিভ কাতান ওড়না। আমার কাতান ওড়নাটা আমি আগে বলে দেই, আমার কাতান ওড়নাটার প্রাইস আবারও বলে দিচ্ছি যারা এখন জয়েন করছো, কাতান ওড়নার প্রাইস হচ্ছে 2200 করে। এটা হচ্ছে একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে পিঙ্ক আর গোল্ডেন আর হচ্ছে গ্রিন কালারের কম্বিনেশন। আপু কাতান দেখাও, বিথি আপু কাতান দেখাচ্ছি। সো এই হচ্ছে কাতানের, ক্লোজলি আমি দেখে দিচ্ছি, এবং এটা সবচেয়ে সুন্দর হচ্ছে এটার পাড়টা, খুব সুন্দর এটার পাড়। সো ঈদে অবশ্যই সবাই একটু গর্জিয়াস কাপড় পরতে চাও, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো কাতানের এই ওড়নাগুলো ট্রাই করতে। কুর্তি দেখাবো আপু, কুর্তি দেখাবো। হ্যাঁ ভাইয়া বলেছে কুর্তি দেখাবে, সো দেখাবো কুর্তি, লখনৌ দেখাবো। সো এগুলোর প্রাইস হচ্ছে 2200 করে। আমি আবারও বলে দিচ্ছি এই কাতান ওড়নাগুলোর প্রাইস কিন্তু একটু বেশি, ওকে। সো কাতান ওড়নার প্রাইস একটু বেশি, কিন্তু কাতান ওড়নাগুলো অনেক সুন্দর। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি যেহেতু অনলাইনে সেল করি, বাট যারা প্রোডাক্ট হাতে পেয়ে থাকে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট। সো এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের মধ্যে মাল্টি কালারের কাজ করা। প্রাইস ওয়ান পিস কুর্তি দেখাও আপু ভাইয়া, আপু দেখাবো সব একটু একটু করে দেখাই। সো আমি একটু গর্জিয়াস কিছু ওড়না আজকে দেখাচ্ছি, কারণ অনেকেই বলছে কাতান খুব সুন্দর ওড়না আনো। সো কাতান কিছু সুন্দর ওড়না নিয়ে আসছি। পাড়টা দেখো কি পরিমাণ মিহি, একদম গোল্ডেন। এবং এইটা দেখো ডিজাইনটা, ব্ল্যাক এর মধ্যে তোমার মাল্টি সুতার কাজ করা, খুব 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 প্রিন্টের। সো এটার প্রাইস কিন্তু 2200, আমি প্রথমেই বলেছি যে এগুলোর প্রাইস একটু বেশি, বিকজ অফ একটাই কথা, সেটা হচ্ছে এগুলোর কোয়ালিটি খুবই ভালো। শুধু ভালো বললে ভুল হবে, খুবই ভালো। এবং দেখো ওড়নাগুলো ন্যূনতম ফুলে থাকে না। সো কার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিতে হবে, জেড ব্ল্যাক কালার পছন্দ অবশ্যই হবে। সো এগুলোর প্রাইস কিন্তু 2200, ওকে, প্রাইস হচ্ছে 2200 করে। এটা জেড ব্ল্যাক এর মধ্যে মাল্টি সুতার কাজ করা। এখন আমি দেখাবো গ্রিন কালার, খুবই সুন্দর একটা গ্রিন কালার। সব দেখাবো, কুর্তি দেখাবো, কি বলে প্লাজো দেখাবো, ওড়না দেখাবো, যতটুকু সম্ভব ততটুকু দেখাবো। সো এগুলোর প্রাইস হচ্ছে কিন্তু 2200, যা ওড়না কাতান দেখাচ্ছি আজকে এগুলোর প্রাইস হচ্ছে 2200 করে। জাস্ট পাড়গুলো দেখো, খুব আনকমন আনকমন কিছু পাড়। সো একঘেয়েমি থেকে একটু চেঞ্জ আনার চেষ্টা করেছি। সো কেউ যদি কাতান ওড়না মানে পাগল হয়ে থাকো যে কাতান ওড়না যেমন কেউ লখনৌ, সো তাদের জন্য খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে 2200, ওকে। খুবই সুন্দর বেনারসি কাতান ওড়না এগুলো। এরপরে হচ্ছে একটা সুন্দর কালার, ইটস ম্যাজেন্টা কালার। সো ম্যাজেন্টা কালারটা হচ্ছে একদম ডিপ একটা ম্যাজেন্টা কালার, দেখো ডিপ ম্যাজেন্টা। হ্যালো আপু কেমন আছো, মাইশা হ্যালো ভালো আছি আলহামদুলিল্লাহ। সো এটা হচ্ছে একটা ডিপ ম্যাজেন্টা কালার, এটার পাড়টা দেখাই। প্রত্যেকটা ওড়নার তোমরা যদি চাও পিকচার দেয়া যাবে, প্রাইস হচ্ছে 2200 করে। এই ওড়নাগুলোর প্রাইস হচ্ছে 2200,
একদম পিওর বেনারসি কাতানের উপরে কোনোভাবেই ফুলে থাকে না। সো এগুলোর প্রাইস হচ্ছে 2200। খুব সুন্দর কাতান ওড়নাগুলো, তোমরা এক কালারের ড্রেস বা এক কালারের কাতান জামার সাথে খুবই সুন্দর লাগবে। সো এগুলোর প্রাইস হচ্ছে 2200, একদম বেনারসি, পিওর বেনারসি কাতান। ওকে, এটা হচ্ছে ব্যাক পার্ট। সো এখন দেখাবো লাইলো কালার। ওকে, প্রতি লাইভে ভাবি কিনবো না, বাট এত জোস কালেকশন না কিনে পারি না, এই কারণে আমি কিন্তু লাইভ অনেক কম আসি। ট্রুলি অনেকের কমপ্লেইন যে আপু ঈদ তুমি লাইভে কম আসো, ঈদ কেন আপু, যে কোনো কিছুর জন্য। আমি সবসময় বলি রনেশ অলওয়েজ ওপেন ফর ইউ, তোমাদের জন্য ওপেন। আমি লাইভে আসি কি লাইভে না আসি, তোমাদের যার যা প্রোডাক্ট লাগবে অথবা নিউ প্রোডাক্ট আসলে আমরা কিন্তু ফিচার দিয়ে দেই। সো লাইভে কম আসলেও তোমাদের জন্য অলওয়েজ সার্ভিস ওপেন। সো এটা হচ্ছে ইয়েলো কালারের উপরে মাল্টি, দেখো মাল্টি সুতার কাজ করা। জাস্ট আজকে আমি যে ওড়নাগুলো দেখাচ্ছি আজকের লাইভে, আজকে হচ্ছে 23 তারিখ, রাইট? 23 তারিখের আজকের লাইভের প্রত্যেকটা কাতান ওড়না খুবই এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ কাতান ওড়না। সো এটা হচ্ছে ইয়েলোর মধ্যে মাল্টি সুতা, দেখো ব্লু পিঙ্ক গ্রিন কম্বিনেশন, রেড এবং পাড়টা দেখাই, পাড়গুলো দেখো কি পরিমাণ মিহি, একদম মিহি যে একটা কিছুর সাথে লেগে উঠে যাবে ওই জিনিসগুলো না। সো এই ইয়েলো কালারটার প্রাইসও হচ্ছে সেম 2200 করে। এবং নিচের পাশা একটা দেখাই। সো কাতান ওড়না পাগল যারা, অবশ্যই তোমাদের এই সুন্দর সুন্দর কালেকশন আই থিঙ্ক পছন্দ হবে। সেগুলোর প্রাইস 2200। হ্যালো আপু কেমন আছো, রোহান ভাই সালাম, কিছু বলছিলাম মনে আছে কি? মারুফ হাসান ওবি, রোহান ভাই কিছু মনে আছে? ওই ভাই মনে আছে ভাই। সো এগুলোর প্রাইস হচ্ছে 2200 করে। সো তোমাদের কারো পছন্দ হলে প্লিজ স্ক্রিনশট নাও, সেক্ষেত্রে পেজের পরে পাঠিয়ে দিবে। ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে ডিসিশন নিবা, বিকজ অফ একটার সাথে আরেকটার কোনোভাবে ম্যাচ নাই, একটা কালেকশনের সাথে আরেকটা কালেকশন সম্পূর্ণ আলাদা। সো যেহেতু আলাদা, কালারও আলাদা, খুব সুন্দর একটা লাল রং, খুবই সুন্দর লাল কালার, একদম লাল টকটকা একটা বৌদের কালারের মতো, খুব সুন্দর রেডের মধ্যে মাল্টি সুতার কাজ করা, দেখো গ্রিন পিঙ্ক ব্লু কম্বিনেশন, জাস্ট ওয়াও। এবং দেখো এটা একটা গ্রিন কালার দেখিয়েছিলাম, পাড়টা দেখে মনে পড়ছে আই থিঙ্ক। আপু রনেশ অলওয়েজ ফিক্সড, আমি সব সময় বলি আমার প্রোডাক্টে আমি জানি না, মানে প্রচুর ভ্যারিয়েশন থাকে আমার প্রাইসে, এর কারণ যেভাবে যেটার কস্টিং এবং প্রোডাক্ট কোয়ালিটি যেমন ওইভাবেই প্রোডাক্টগুলো আনা হয়। সব সুন্দর এসা, ছোট মেমি আমি জানি সব সুন্দর, দ্যাটস ওয়াই আমি কনফিউজড। সো এটা হচ্ছে রেডের মধ্যে, রেডের মধ্যে একদম মাল্টি সুতার কাজ করা, এগুলোর প্রাইস হচ্ছে 2200। সো বেনারসি কাতান এগুলোর প্রাইস, আমি বারবার বলে দিচ্ছি প্রাইসগুলো আপু, প্রোডাক্ট ভালো হলে অবশ্যই প্রাইস একটু বেশি হবে। সো এগুলোর প্রাইস 2200। সো আমি চেষ্টা করেছি রিজনেবল প্রাইসের মধ্যে বেনারসি কাতান ওড়না রাখার, এবং এগুলো একদম ফুলে থাকে না, খুবই ইউজার ফ্রেন্ডলি, আপনার গরম লাগবে না। সো এগুলোর প্রাইস 2200 করে। আরেকটা সুন্দর কালো ওড়না দেখাই, একটা তো দেখিয়েছি। সো প্রথমে যেটা দেখিয়েছি এটা আরেকটা ডিজাইনের, রোহন। সো এটা হচ্ছে ব্ল্যাক, জেড ব্ল্যাক এর মধ্যে দেখো খুবই সুন্দর, সবগুলো সুন্দর। হ্যাঁ আপু, আপুর নাম হচ্ছে তানজিমা, তানজিমা আপু আসলে সবগুলো সুন্দর, তোমরা জাস্ট পার দেখো, শাড়ির মতোই কিন্তু এগুলো, একদম মানে শাড়ি জাস্ট বলে না 6 গজ, এগুলো হচ্ছে 2.5 গজ। সো যারা শাড়িতে কমফোর্টেবল না, সো এত সুন্দর করে সে তারা হচ্ছে এই ওড়নাগুলো পরতে পারবা। সো এগুলোর প্রাইস হচ্ছে কিন্তু 2200। ব্ল্যাক এর মধ্যে দেখো কি সুন্দর ডিজাইন।
সো কার যদি পিকচার প্রয়োজন হয়, তোমরা পিকচার দেখতে চাও সেটাও পারবা, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কি করতে হবে, আমাদেরকে স্ক্রিনশট নিয়ে পাঠাতে হবে। ওকে, আর হচ্ছে আরেকটা গ্রিন কালার দেখাবো। আপু তোমায় চেনা চেনা লাগে, দেশের বাড়ি কোথায় আপু? ইসমাইল হোসেন ভাই, আমার দেশের বাড়ি ঢাকা, আমাকে চেনা চেনা লাগে, আমার চেহারাটা অনেক নোন একটা ফেস, মানে এরকম চেহারার অনেক মানুষ বাংলাদেশের। রোহানেশা কেমন আছো? রুকসানা রুমি, হ্যালো আপু, ভালো, তুমি কেমন আছো? সো এটা হচ্ছে আরেকটা গ্রিন কালার, যেটা দেখিয়েছি ওইটা আরেকটা গ্রিন ছিল, দেখো এটার পাটটা আরেক রকম গ্রিন। সো এগুলোর প্রাইস হচ্ছে কিন্তু 2200। ওকে, পেস্ট কালার হবে আপু, পেস্ট কালার অন্য ধরনের ডিজাইন আছে, সেক্ষেত্রে আপনাকে পেইজে একটু নক দিতে হবে। সো এখনকার কালারগুলো দেখে দিচ্ছি, ঈদ মানে অনেক কালারফুল, সো আমি খুব ডিপ ডিপ কালার আনার চেষ্টা করেছি ঈদের জন্য। সো ঈদে বেনারসি কাতান দিয়ে অবশ্যই এক কালারের জামা পরবেন, সেক্ষেত্রে কাতান ওড়নাটা অনেক ফুটে, আপনার ওড়নায়ও কাজ জামায়ও কাজ দুটো মিলে মানে কম্বিনেশনটা একটু ম্যাস্ট আপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এগুলোর প্রাইস হচ্ছে 2200। আমি 2200 লাস্ট ওয়ান আরেকটা ওড়না দেখিয়ে দিচ্ছি। ওকে, সো আলহামদুলিল্লাহ ভালো। সো এটা হচ্ছে রয়্যাল ব্লু, আবারও আমার ড্রেসের সাথে ম্যাচিং করা আরেকটা খুব সুন্দর ওড়না, আমার ড্রেসের সাথে আজকে আমি একটা কাতান ওড়না পরেছিলাম, ওই ওড়নাটা আমার ড্রেসের সাথে খুব সুন্দর যায়। সো এই ওড়নাটাও কিন্তু খুব সুন্দর, গোলাপ গোলাপ টাইপের প্রিন্ট এবং পাটটা দেখো একদম মিহি। সো যারা এখনো কাতান ওড়না ট্রাই করোনি এবং এত সুন্দর সুন্দর কাতান ওড়না আসছে, সে বলবো অবশ্যই ট্রাই করতে হবে। প্রাইস আপু, আপু প্রাইস হচ্ছে যে ওড়নাগুলো দেখাচ্ছি বেনারসি কাতান, এগুলোর প্রাইস হচ্ছে 2200 করে, প্রাইস 2200। ওকে, সো ব্লুটা জাস্ট ওয়াও, আসলে ব্লু কালার অলওয়েজ ওয়াও। সো প্রাইস হচ্ছে 2200। এখন কি দেখাবো, আমি কিছু লখনৌ ড্রেস দেখাই। ওকে, সো লখনৌ ড্রেস দেখানোর আগে প্রথমেই আমি আমার লখনৌ ড্রেসের ডিটেলস বলে দেই, আমি জানি না তোমরা কতটুকু বুঝছো। আমার লখনৌ ড্রেসটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ একটা মিষ্টি কালারের সুতার কাজ করা, এবং জামাটা আমার ফুললি হ্যান্ড মানে হ্যান্ড ওয়ার্ক করা, ফুললি হ্যান্ড ওয়ার্ক। সো আমি দূর থেকে দেখাচ্ছি, আমার লখনৌ ড্রেস হচ্ছে ব্লু এর মধ্যে মিষ্টি কালারের কম্বিনেশন। সো পুরো ড্রেসটা কিন্তু হ্যান্ড স্টিচ। ওকে, সো কার যদি পিকচার লাগে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে পিকচার দেওয়া যাবে। আর আমার ড্রেসের প্রাইস হচ্ছে 2300, এটা পিওর জর্জেটের উপরে। সো পিওর জর্জেটের উপরে সম্পূর্ণ সুতার কাজ করা, তোমরা কেউ চাইলে এটা পিকচারও দেওয়া যাবে, প্রাইস হচ্ছে 2300 লখনৌ কুর্তি, প্রাইস হচ্ছে 2300। ওকে, রাবিয়া ইসলাম জাস্ট ওয়াচিং, রাবে আপু অনেক সুন্দর সুন্দর কাতান ওড়না দেখাইছি, সো আপনি চাইলে লাইভটা শেয়ার দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি আফটার লাইভ প্রথম থেকে দেখবেন, খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কাতান ওড়না দেখানো হয়েছে। সো লখনৌ হচ্ছে রেড এর মধ্যে হোয়াইট কালারের একটা, এবং এগুলোর প্রাইসগুলো কিন্তু খুবই চমৎকার, সবচেয়ে বড় বিষয় এগুলো হচ্ছে টু পিস এবং এগুলোর প্রাইস হচ্ছে অনলি 2150 করে, ওড়নাটায় সম্পূর্ণ কাজ করা সুতার, এবং এই হচ্ছে ড্রেসটা। সো রেড এর মধ্যে হোয়াইট কালারের কম্বিনেশন। আপু লখনৌ আমি দুইটা পরেছি, অনেক কমফোর্টেবল, সিরিয়াসলি লখনৌগুলো অনেক কমফোর্টেবল। থ্যাংক ইউ। সো এগুলোর প্রাইস হচ্ছে 2150 করে, রেড এর মধ্যে হোয়াইট কালারের কম্বিনেশন, জাস্ট দেখো জেড হোয়াইট, জেড হোয়াইট কালারের কম্বিনেশন, এবং পুরাটা কিন্তু কাজ করা, এবং ব্যাক পার্টেও পুরাটা কাজ করা।
সো এগুলোর কিন্তু একদম সুন্দর সুন্দর সাইজ অ্যাভেলেবেল, সো সাইজ ওয়াইজ কিন্তু দিয়ে দেওয়া যাবে। কাতার ওনার প্রাইস কত আপু? কাতার ওনা 1950 থেকে স্টার্ট 2200 পর্যন্ত। সো আপনি যেই রেঞ্জের ওই রকম কাতার ওনা পেয়ে যাবে। এক একটা ডিজাইনের সাথে আপনার কাতার ওনার প্রাইস ভ্যারি করবে। সো আমি এটা সরাই দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 2150 করে। সো এইটার মতোই আরেকটা ইয়েলো কালারের, ইটস লাইলো। সো ইয়েলো কালারের মধ্যে পেস্ট কালারের কম্বিনেশন। সো ওড়না এগুলো টু পিস, ওড়নাতে কিন্তু কাজ করা আছে, ওড়নাতেও কাজ করা, সেম আমি যে রেপটা দেখিয়েছি ওইটার মতো। এবং এই ড্রেসটা খুবই কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল একটা ড্রেস। ওকে, সো এগুলো হচ্ছে জাস্ট কয়েক পিসেস অ্যাভেলেবেল আছে। সো ইয়েলোর মধ্যে কি বলে এটা, লাইট পেস্ট ফিরোজা কালার, খুবই সুন্দর একটা কম্বিনেশন। সো যারা নিয়েছো এটার মধ্যে বিভিন্ন কম্বিনেশনের এই ড্রেসগুলো, ইটস টু মাচ কমফোর্টেবল। ফ্যাব্রিক হচ্ছে পিওর জর্জেট, আমি দেখিয়ে দিচ্ছি, ফ্যাব্রিক হচ্ছে পিওর জর্জেটের উপরে সম্পূর্ণ, দেখো এখানে মেশিনের ওয়ার্ক করা। সো এগুলোর প্রাইস হচ্ছে 2150, প্রাইস 2150। আর হচ্ছে কি দেখাবো, সো ইয়েলোটা, সো এইটা হচ্ছে আরেকটা সুন্দর লখনৌ কুর্তি, এবং এইটার সাইজ হচ্ছে 40-42 পর্যন্ত অ্যাভেলেবেল। 40 ভাইয়া অলওয়েজ আপুকে হেল্প করে, দিস ইজ সো কিউট। ভাইয়া যদি আপুকে হেল্প না করতো তাহলে আপু তো আজকে এখানে দাঁড়িয়ে দেখাতে পারতো না তোমাদেরকে। সো অবশ্যই ভাইয়ার আপুকে হেল্প করতে হবে এবং আপুর ভাইয়াকে হেল্প করতে হবে, এবং শুধু আমরাই না, প্রত্যেক হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে হেল্প করতে হবে। সো এটা হচ্ছে কিন্তু খুবই সুন্দর একটা লখনৌ কুর্তি, আমি জানি না তোমরা বুঝতেছো কি না, পিকচার চাইলে আমি পিকচার দিয়ে দিব। এইটা এক পিসি অ্যাভেলেবেল আছে, এটা খুব সুন্দর একটা হলুদ রঙের ভিতরে সাদা কালারের সুতার কাজ করা, সম্পূর্ণ পিটানো এবং হ্যান্ডের সুতার কাজ করা, হ্যান্ডে খুবই সুন্দর কাজ দেখো। এবং এটার ব্যাক পার্টটা দেখাচ্ছি আমি, খুবই সুন্দর। সো এইটার প্রাইস আমি যেটা ধরে আছি এইটার প্রাইস হচ্ছে 2500 করে, এবং পিওর জর্জেটের উপরে সম্পূর্ণ খুবই সুন্দর একটা কাজ করা, হলুদ অ্যান্ড হোয়াইট, হলুদ হোয়াইটের কম্বিনেশন একদম বসন্ত। সো এগুলোর প্রাইস হচ্ছে 2500 করে, লখনৌ কুর্তি এগুলোর প্রাইস হচ্ছে 2500। আমি ব্যাক পার্ট দেখিয়ে দিচ্ছি, এই যে ফুললি সুতার কাজ, আমার ড্রেসটা অ্যাভেলেবেল আছে আপু। সো আর 2000 রেঞ্জের মধ্যে কিছু ড্রেস আছে লখনৌ, 2000, সো আমাদের লখনৌ রেঞ্জ 2000 থেকে 2500-এর মধ্যে। ওকে আপু, বেবি পিঙ্ক আর ফুল রেড এর দেখাও আপু। ফুল রেড, রেড এর মধ্যে হোয়াইট আছে, ব্ল্যাক আছে, বাট এই এটা হচ্ছে রেড এর মধ্যে হোয়াইট, ফুল রেড এই মুহূর্তে নেই তবে আবার আসছে। সো এটা হচ্ছে দেখো ফুল সুতার কাজ করা, এগুলো গোল গলার, এগুলোর প্রাইস হচ্ছে 2000, সো 2000। এখন হচ্ছে তোমাদেরকে কিছু ফুলকারি টাইপ বাট একটু চেঞ্জ, আপু ইয়েলোটা অর্ডার করতে চাই, মারিয়া সচি, অবশ্যই আপু ইয়েলো অর্ডার করতে পারবেন সচি আপু, সেক্ষেত্রে আপনাকে অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ রনেশের পেজে দিয়ে দিতে হবে, অবশ্যই রনেশের পেজে। ওকে, সো আই থিঙ্ক মারিয়াপু আপনি শুনতে পাচ্ছেন। এইটা হচ্ছে ফুলকারি ওয়ান পিস, ওখানে একটু ধরবা। সো ফুলকারি ওয়ান পিস যারা চাচ্ছ, খুব সুন্দর একটা ফুলকারি ওয়ান পিস আমি দেখিয়ে দিচ্ছি। এগুলোর লেন্থ হচ্ছে তোমার 47-48 পর্যন্ত হয়ে যাবে। সো ড্রেসটা এরকম হবে, এবং এটা কিন্তু পিওর জর্জেটের উপরে, এটা হচ্ছে নিচের পার্টটা, দেখো কি সুন্দর কালার কম্বিনেশন ব্ল্যাকের উপরে। এটা হচ্ছে হ্যান্ড, এবং হ্যান্ডটা কিন্তু থ্রি কোয়ার্টার হবে,
6 is the hand. Okay. So, এইটার back part টা দেখিয়ে দিচ্ছি. It's just like a fulkari dress. এটা হচ্ছে back part. এটা হচ্ছে back part. Fulkari dress. Okay. So, এগুলো pure georgette এর উপরে সম্পূর্ণ সুতার কাজ করা. Okay. So, এটা হচ্ছে black এর মধ্যে green, orange এবং red color এর combination. Price হচ্ছে 2200 করে. Okay. So, এগুলোর price 2200. আমার যে ওড়নাটা এটা হচ্ছে কি রোজা রেখে মানুষ কিন্তু অনেক কিছু ভুলে যায়। আমিও কিন্তু দেখো খুব আস্তে আস্তে আগের মতো মনে হয় চটপট করে কথা বলতে পারতেছি না রোজায় ধরে। সো এগুলো হচ্ছে বেনারসি কাতান, প্রাইস হচ্ছে আপু 2200 করে। খুবই সুন্দর বেনারসি দুপাট্টা, বেনারসি কাতান দুপাট্টা। ওকে, সো আর আমাকে চাল দিয়ে দেখো আমি জানি না তুমি হাসতেছে কেন। এটা হচ্ছে খুব সুন্দর একটা ক্যারিয়ার রোহান ভাই, পাঞ্জাবি আনছো কি? আসে সব আসবে। সো আমি হচ্ছে খুব সুন্দর একটা ওড়না দেখাই, এটা হচ্ছে চাঁদেরির উপরে দেখো ডিপ প্যাস্ট কালার বা ফিরোজা কালার বলতে পারো। আমি এই ওড়নাগুলো দেখানোর আগে আমি প্রাইসটা বলি। হ্যাঁ রোহান ভাই খুব সুন্দর কালেকশন, থ্যাংক ইউ। প্রাইসটা বলি এই কারণে, প্রাইসটা হচ্ছে তোমাদের মন খুশ করা প্রাইস, সেটা হচ্ছে চান্দেরি এই ওড়নাগুলো যা দেখাচ্ছি প্রাইস হচ্ছে 1500। ওকে রচনা, দেখছো সারাদিন ওয়েট করার পর এখন ওয়াইফাইয়ের জন্য আমি লাইভ দেখতে পারতেছি না। সো সমস্যা নাই রচনা, আমি মনে হয় তোমাকে বলি নাই আপু যে আজকে লাইভে আসবো। সো লাইভে চলে আসছি, তোমার কমপ্লেইন আমি লাইভে আসি না। সো এটা হচ্ছে দেখো খুব সুন্দর সুতার কাজ করা এবং জরি প্রিন্টের, এবং এই চান্দিনিগুলোর প্রাইস হচ্ছে 1500 করে। তোমরা যে কোনো ড্রেসের সাথে খুবই ইউজার ফ্রেন্ডলি এবং কমফোর্টেবলি এগুলো পরতে পারবা। সো প্রাইস অনলি 1500। সো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিতে হবে। ওকে, এবং প্লিজ ডিয়ার তোমরা লাইভটা শেয়ার দিয়ে রাখো, সেক্ষেত্রে পরেও ফুলকারি ড্রেস আরো দেখতে চাই। ওকে আপু, ফুলকারি ড্রেস আরো দেখাবো, ঠিক আছে? সো এটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা কালার, ডিপ ম্যাজেন্টা কালার। আমার মেইনলি না মানে ওড়নার প্রতি খুব ফ্যাসিনেশন, আমার মনে হয় আমি আগেও বলেছি আগের লাইভে যে একটা ওড়না না একটা মানুষের ড্রেসটার 90% সৌন্দর্য বাড়ায় দেয়। সো আমার ওড়না নিয়ে কাজ করতে খুব ভালো লাগে, কেন জানি খুব সুন্দর সুন্দর ওড়না। সো এই জন্যই আমি তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভ্যারিয়েশনের ওড়না আনার চেষ্টা করি। সো এটা হচ্ছে ম্যাজেন্টার মধ্যে দেখো লাইট ব্লু এবং গ্রিন কালারের কম্বিনেশন, এবং ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, এবং প্রত্যেকটা ওড়নার ভিতরে কিন্তু ডলার বসানো, খুব সুন্দর সুন্দর। আপু কাতান ওড়না হবে রাজিয়া সুলতানা, আপু আজকে আমি আমার লাইভের হাফ অফ দ্য টাইম খুব সুন্দর সুন্দর কাতান ওড়না দেখিয়েছি এবং খুব এক্সক্লুসিভ কাতান ওড়না। ওকে, সো এগুলোর প্রাইস হচ্ছে অনলি 1500, প্রাইস অনলি 1500, প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো। ওকে, এই ওড়না আপনার ড্রেসের সাথে মিলে গেছে, হ্যাপি হক। ট্রুলি আপু আমি খেয়াল করি নাই, সিরিয়াসলি আমার ড্রেসের সাথে এই ওড়নাটা খুবই সুন্দর লাগছে, আমি খেয়াল করি নাই, বাট কালার কম্বিনেশন এক্সাক্ট সেম, সো প্রবলেম নাই। সেক্ষেত্রে আমি এই ওড়নাটা পরেই থাকি, যেহেতু সুন্দর করে মিলে গেছে, নো প্রবলেম। সো আরেকটা সুন্দর ওড়না দেখাই, খুব সুন্দর একটা ডিজাইন। আপনি কেমন আছো ইফতেখার নুসরাত? আলহামদুলিল্লাহ আপু আমি খুব ভালো আছি। সো এটা হচ্ছে অফ হোয়াইট এর মধ্যে দেখো মাল্টি সুতার কাজ করা, এবং প্রাইস হচ্ছে কিন্তু অনলি 1500। চান্দেরির এই ওড়নাগুলোর প্রাইস হচ্ছে 1500 করে। ওকে,
সো দেখো অফ হোয়াইট এর মধ্যে পিঙ্ক সি ব্লু কালারের কম্বিনেশন। সো কেউ যদি পিকচার চাও অনেক সুন্দর করে খুব স্পষ্ট ভাবে পিকচার গুলো দেয়া আছে। সো এইটা হচ্ছে কি বলে লাইট পেস্ট কালারের কম্বিনেশন, এটা আবার ময়ূর ময়ূর টাইপের প্রিন্ট, দেখো নিচে ময়ূর ময়ূর টাইপের প্রিন্ট। সো লাইট পেস্ট কালারের মধ্যে রেড বেগুনি অ্যান্ড হচ্ছে পিঙ্ক কালারের কম্বিনেশন, ব্লু ব্লু আজকে তুমি ভাইয়া, হ্যাঁ আজকে আমরা ব্লু ব্লু ম্যাচিং ম্যাচিং। সো এটার প্রাইসও হচ্ছে কিন্তু 1500, অনলি 1500 করে চান্দেরি ওড়নাগুলোর প্রাইস, খুবই সুন্দর। ওকে সো এখন দেখাবো আমি কিছু জর্জেটের ওড়না, ওখানে একটু ধরবা, খুব সুন্দর একটা কালার, ইটস এটা কি কালার বলবো, এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ইয়েলো গ্রিন পিঙ্ক এবং রেড কালারের কম্বিনেশন। সো এগুলোর প্রাইস কিন্তু 1690, যারা প্রস্থে বড় একটু প্রবলেম হয় পড়তে, সো সেক্ষেত্রে এই ওড়নাগুলো ইটস টু কমফোর্টেবল বিকজ অফ দেখো এগুলোর ঘের একটু কম। পিওর জর্জেটের উপরে ফুললি সুতার কাজ করা, এগুলোর প্রাইস হচ্ছে 1690। সো ইফ ইউ ওয়ান্ট তোমরা পিকচার চাইলে পিকচারও পেয়ে যাবে। ওকে সেম এইটার আরেকটা কালার কম্বিনেশন আছে এবং ওইটা হচ্ছে জেড ব্ল্যাক কালার। ওয়াও জেড ব্ল্যাক কালার, জেড ব্ল্যাক এর মধ্যে গ্রিন পিঙ্ক ব্লু ইয়েলো কম্বিনেশন। সো বলে না বেনিয়া সহ কলা, সো সব কম্বিনেশন আছে এবং পার্টটা দেখো খুবই চমৎকার। সো এগুলোর প্রাইস হচ্ছে কিন্তু অনলি 1690। ওকে সো আর কি দেখাবো রোহন, আর কিছু দেখাবো? ওকে সো আমি খুব শর্ট টাইমের জন্যই বলেছি আমি লাইভে আসব, সো আমি অনেক শর্ট টাইমের জন্যই আসি ম্যাক্সিমাম টাইমিং এ। সো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকে, তোমরা হচ্ছে অবশ্যই আমাদেরকে নক দিবে রনেশে। সো রনেশে নক দিলে তোমার কালেকশন গুলো অনেক ওয়াও, কনফিউজ হয়ে যাই কোনটা রেখে কোনটা নিব। আপু আমি ট্রুলি বলি তোমাদেরকে, আমি সবসময় চেষ্টা করি একটু ইউনিক টাইপের কালেকশন করার। সো মানে আমি নিজে একটা জামা যদি নেই তার সাথে আমি সালোয়ারটা একটু অন্যরকম করি, ওড়নাটা একটু অন্য ধরনের। সো আমি না বানানো প্রোডাক্ট একদম জামা সালোয়ার ওড়না আমি একটু ডিফারেন্ট ভাবে পরি। সো একদম ফুল কম্বো এটা তো সবাই পরে, সো দ্যাটস ওয়াই আমি কখনো ওড়না কখনো ওয়ান পিস কখনো টু পিস আমি এভাবে সেল করি, কারণ আমার ভালো লাগে। আমার মনে হয় তোমরা এভাবে যদি একটু ট্রাই করো যে থ্রি পিসের পাশাপাশি ওয়ান পিস দিয়ে, সো কুর্তি টাই ক্যাজুয়াল ইউজের জন্য আই থিঙ্ক খুব সুন্দর লাগবে। সো একটু গতানুগতিক থেকে একটু বের হয়ে আসার জন্য আমি একটু এইভাবে পড়ি, আমি জানি না তোমাদের ভালো লাগে কি না। সো অনেক কথা বলে ফেলছি, চলে যাই। সো যার যেটা পছন্দ হবে অবশ্যই তোমরা স্ক্রিনশট রেখে দিয়েছো, কালকের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবা, আজকে যদি আমাদেরকে কনফার্ম করে দাও। নুসরাত লাস্টে তুমি আস্ক করছো আমার ড্রেসটার প্রাইস, আপু আমার ড্রেসটার প্রাইস হচ্ছে 2300 করে, এটার কারণ হচ্ছে আমি বলি পুরো ড্রেসটা কিন্তু সুতার কাজ করা আমার এবং দুই ধরনের সুতার কাজ করা এবং হ্যান্ডও ফুল ওয়ার্ক করা, ব্যাক পার্টেও কাজ করা, পুরো ফুললি সুতার কাজ। ওকে সো এটার প্রাইস হচ্ছে 2300 এবং ওনার প্রাইস তো বলেই দিয়েছি, ওনার প্রাইস হচ্ছে 1500। সো আমি আসি অনেক বকবক করে, এত শর্ট টাইম রচনা, বাই বাই।